লায়ন নাসিরউদ্দিন চৌধুরী একজন অমায়িক, শান্ত, স্নিগ্ধ ব্যক্তিত্বের প্রতিচ্ছবি। সর্বজন নন্দিত লায়ন নাসিরউদ্দিন চৌধুরী মিতভাষী, সদালাপী, সুশীল ব্যক্তিত্বের অধিকারী একজন নিভৃতচারী ব্যক্তি। 1961 সালে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। বাবা মরহুম বদিউল আলম চৌধুরী ও মা মরহুম জামাল আরা বেগম। লায়ন নাসির নারায়ণহাট বাজার হাই স্কুল থেকে 1977 সালে মাধ্যমিক, চট্টগ্রাম কলেজ থেকে 1979 সালে উচ্চ মাধ্যমিক, 1982 সালে অর্থনীতিতে সম্মান ডিগ্রি লাভ করেন এবং তিনি 1983 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। শিক্ষাজীবন শেষে লায়ন নাসিরউদ্দিন চৌধুরী 100% রপ্তানিমুখী পোশাক শিল্পের সাথে সম্পৃক্ত হন। সততা, নিষ্ঠা, একাগ্রতা, প্রজ্ঞা ও বিচক্ষণতার এক অনন্য দৃষ্টান্তের অধিকারী লায়ন নাসিরউদ্দিন চৌধুরী তার অধ্যবসায় ও নিরলস পরিশ্রমের ফলশ্রুতিতে আজ দেশের লব্ধ প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং একজন সফল শিল্পোদ্যোক্তা। বর্তমানে তিনি ইস্টার্ন গ্রুপ অফ কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। লায়ন নাসিরউদ্দিন চৌধুরী 1993 সালে লায়ন্স ক্লাব অফ চিটাগং মেট্রোপলিটনের মাধ্যমে লায়ন সেবা জগতে পদার্পণ করেন। দীর্ঘ 23 বছর সেবা জগতে তিনি ক্লাবের এবং জেলার বিভিন্ন পদে তার নিষ্ঠা ও দক্ষতার স্বাক্ষর রেখেছেন। বর্তমানে তিনি প্রথম ভাইস জেলা গভর্নরের দায়িত্ব পালন করছেন। নেতৃত্বের বলিষ্ঠতা ও প্রশাসনিক দৃঢ়তা লায়ন নাসিরউদ্দিন চৌধুরীর একটি অনন্য সাধারণ গুণ। তার এই অসাধারণ যোগ্যতা ও সামর্থ্যে তিনি দেশের বৃহত্তম ট্রেড বডি বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন বিজিএমইএতে 2009-10 এবং 2011-12 পরপর 2 মেয়াদে প্রথম সহসভাপতির দায়িত্ব পালন করেন এবং চট্টগ্রামে বিজিএমইএর একক নেতৃত্ব প্রদান করেন। বিজিএমইএর সহসভাপতির দায়িত্ব পালনকালে তিনি সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, চট্টগ্রাম বন্দর, কাস্টমস সহ অন্যান্য সরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থার সাথে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন এবং তার অসাধারণ দক্ষতা, মেধা ও বিচক্ষণতা স্বাক্ষর রাখেন। তিনি চট্টগ্রাম চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের একজন সফল পরিচালক হিসেবে 2001-07 পরপর 3 মেয়াদে দায়িত্ব পালন করেন। লায়ন নাসিরউদ্দিন চৌধুরী বর্তমানে বিভিন্ন বাণিজ্যিক এবং সেবামূলক সংগঠনের সাথে সম্পৃক্ত আছেন। সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে কাজ করছেন ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ, প্রেসিডেন্ট হিসেবে কাজ করছেন গভর্নিং বডি চিটাগং বিজিএমইএ ইনস্টিটিউট অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে। তিনি বিজিএমইএ ইনস্টিটিউট অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি ঢাকার একজন ট্রাস্টি সদস্য, চিটাগং ইউনিভার্সিটি সেন্টার ফর বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের ভাইস প্রেসিডেন্ট, চট্টগ্রাম সোশ্যাল বিজনেস সেন্টারের ডিরেক্টর, বাংলাদেশ অর্থনীতি সমিতির সদস্য, চিটাগং ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন ব্যাচ 83 সভাপতি, ভাটিয়ারি গলফ ও কান্ট্রি ক্লাব চট্টগ্রাম বোট ক্লাব লিমিটেড, চট্টগ্রাম ক্লাব লিমিটেড, চট্টগ্রাম সিনিয়র্স ক্লাব লিমিটেডের সদস্য, চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশন, লায়ন্স ব্লাড ব্যাংক, লায়ন্স আনোয়ারা তাহের ফিজিওথেরাপি সেন্টার, চট্টগ্রাম প্রেস ক্লাব, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল, চট্টগ্রাম ডায়াবেটিক সমিতি, রেড ক্রিসেন্ট সোসাইটি, চট্টগ্রাম কিডনি ফাউন্ডেশনের জীবন সদস্য লায়ন নাসিরউদ্দিন চৌধুরী। বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী আলহাজ মফিজুর রহমান ও নূরজাহান বেগমের সুযোগ্য কন্যা লায়ন শামিমারা চৌধুরীর সাথে লায়ন নাসির বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বর্তমানে তিনি 3 কন্যা সন্তান তাসফিয়া তাবাসসুম চৌধুরী, ফাইরুজ তারান্নুম চৌধুরী ও মাহিরা তেহরিন চৌধুরীর গর্বিত পিতা।